আজকে কিন্তু পয়লা আগস্ট এক কথা ফার্স্ট আগস্ট এবং আজ থেকে শুরু হয়ে গেল ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক প্রক্রিয়া তো এখন আপনারা কিন্তু এই যে মোবাইল ফোন রয়েছে মোবাইল ফোন দিয়ে আপনারা বাড়িতে বসে আপনি ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন যদি আপনি আপনার ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কেননা আমরা কিন্তু অনেকেই দেখেছি যে অনেকের কাছে দুই থেকে তিনটি করে ভোটার কার্ড থাকে একটা গ্রামে থাকলে গ্রামের একটি ভোটার কার্ড তৈরি করে নেয় শহরে গেলে শহরে একটি ভোটার কার্ড তৈরি করে নেয় বিভিন্ন জায়গা ভিত্তিক কিন্তু আলাদা আলাদা ভোটার কার্ড তৈরি করে নেয় যেহেতু ভোটার কার্ডে রকম আমরা আঙুল ছাপ দিয়ে তৈরি করি না এক্ষেত্রে ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক প্রক্রিয়া কিন্তু চালু করেছে তো এর ফলে কিন্তু কী হবে যাদের কাছে দুই থেকে তিনটি করে ভোটার কার্ড রয়েছে তাদের কিন্তু বাকি ভোটার কার্ডগুলো নষ্ট হয়ে যাবে শুধুমাত্র একটি ভোটার কার্ডে একটি আধার কার্ডে আমরা লিঙ্ক করতে পারবো তো দেখে নিচ্ছি স্ক্রিনে গিয়ে যে কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে খুব সহজে ভোটার আধার কার্ড লিঙ্ক করতে পারবেন যদি আপনার আধার কার্ড না থাকে আপনি কীভাবে লিঙ্ক করবেন সেটিও আমরা দেখে নেব তো অবশ্যই তার আগে আপনাদের যে কাজ করতে হবে আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন তো অবশ্যই ওইটাকে লাইকিয়ে দেবেন এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি ক্লিক নোটিফিকেশান অলকে রাখবেন কাজে সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো এর জন্য আপনারা কী করবেন মোবাইল ফোনে প্লে স্টোর আপনি ওপেন করবেন তো প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন আমি আপনার সুবিধা ভিডিওর ডিসক্রিপন লিঙ্কটি প্রোভাইড করবো সেখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এখন আমরা বাকি স্টকগুলো মোবাইল অনেক নিয়ে দেখে নিচ্ছি তো অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন তো ওপেন করতে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারভেস চলে আসবে আপনি দেখতেই পারছেন তো এরপর আপনি কী করবেন নিচে আপনি দেখবেন এক্সপ্লোর নামে একটি অপশন পেয়ে যাবেন কিংবা উপরে রয়েছে মেনুভার আপনি দেখতেই পারছেন আপনার সামনে এক কথা অ্যাপসটি যেরকম থাকবে আপনি সেখানে ক্লিক করবেন তো এরপর আপনার সামনে কিন্তু এখানে বিভিন্ন ফর্ম চলে আসবে তো এখানে আপনি দেখতেই পারছেন যে ইলেকট্রোরাল অথেন্টিকেশান ফর্ম সিক্স বি আমাদের কী করতে হবে ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করার জন্য ইলেকট্রাল ফর্ম সিক্স বি এটা আমরা ফিল করতে হবে এরপর লেট ইস স্টার্টে আমরা ক্লিক করব এরপর দুটো অপশন আমাদের সামনে চলে আসবে ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার নো আই ডু নট হ্যাভ ভোটার আইডি নাম্বার আমাদের কাছে ভোটার কার্ড থাকলে আমরা ওপরে কার্ডটি সিলেক্ট করব না থাকলে নো করার পর নেক্সটে ক্লিক করে আমরা এখানে আমাদের নাম এর বাবার নাম কিংবা হাজব্যান্ড নেম এক জেন্ডার ইত্যাদি বসিয়ে দিয়ে কিন্তু আমরা সেটা ভোটার কার্ড নাম্বার বের করতে পারবো যদি ভোটার কার্ড রয়েছে আমরা ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার এটা সিলেক্ট করলাম এরপর নেক্সটে ক্লিক করব এরপর আমরা এখানে আমাদের ভোটার কার্ড নাম্বার যে রয়েছে তা বসিয়ে দেবো এরপর ফেস ডিটেলসে আমরা ক্লিক করবো তো ফেস ডিটেলসে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে এখানে আমাদের ভোটার কার্ড নাম্বার নাম বাবার নাম স্টেট ডিস্ট্রিক্ট এরপর আমাদের যে বিধানসভা সব কিছু হয়ে যাবে এখানে আপনি দেখতে পারবেন কোনো কিছু আমাদের এখানে করতে হবে না নিচে রয়েছে আমাদের সামনে নেক্সট নামে একটা অপশান এই নেক্সটে আমরা ক্লিক করে দেবো তো এরপর আমাদের সামনে ফর্ম সিক্স বি কিন্তু চলে আসবে নাম ভুল আপনি এখানে কারেকশন করতে পারবেন এরপর আপনি বিধানসভা ভোটার কার্ড নাম্বার যে রয়েছে ভোটার কার্ড নাম্বার চলে আসবে এরপর নিচে রয়েছে আধার ডিটেলস এখানে আমাদের কী করতে হবে আধার কার্ড নাম্বার যে রয়েছে আধার কার্ড নাম্বার কিন্তু বসাতে হবে না থাকলে আমরা কী করব এই যে বক্সটি রয়েছে এই বক্সটি আমরা টিকমার দিয়ে দেবো এরপর নিচে কিন্তু লিস্ট আমাদের সামনে সরে যাবে যে আমাদের যদি আধার কার্ড না থাকে তাহলে আমরা কোন কোন ডকুমেন্টসগুলো দিতে পারবো এক নম্বর রয়েছে আমাদের জব কার্ড যদি থাকে জব কার্ড আমরা দিতে পারবো কিংবা ব্যাঙ্কের যে পাসবুক রয়েছে সেই পাসবুক থেকে আমরা পাসবুক কিন্তু দিতে পারবো কিংবা হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড থাকলে আমরা দিতে পারবো লিস্ট লাইসেন্স ড্রাইভিং লিস্ট দিতে পারবো কিংবা প্যান কার্ড থাকলে দিতে পারবো কিংবা স্মার্ট কার্ড যে রয়েছে কিংবা ইন্ডিয়ান পাসপোর্ট যে থাকে পেনশন ডকুমেন্টস উইথ ফটোগ্রাফ সার্ভিস হেলথ আপনার দেখছেন অফিস আইডেন্টি কার্ড একটা ইউনিক আইডেন্টি কার্ড ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যদি আমাদের ডকুমেন্টস থাকে আমরা কিন্তু সেই সমস্ত ডকুমেন্টস নাম্বার দিয়েও আমাদের যে আধার ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ড আধার কার্ড লিং করতে পারবো যেহেতু আমার আধার কার্ড নাম্বার রয়েছে সেটা আমরা এই বক্সটিকে আনটিক রাখবো এর ফলে আমাদের আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবো তো এখানে আরেকটি বিষয় কী যদি আমাদের আধার কার্ড না থাকে সেক্ষেত্রে আমরা যে ডকুমেন্টস সিলেক্ট করব সেই ডকুমেন্টস কিন্তু এখানে আমাদের আপলোড করতে হবে সেটা এক কথায় দুই এমবির মধ্যে আপনি দেখতেই পারছেন যে জিপিজি কিংবা জিপিজি ফাইলে কিন্তু আমাদের দুই এমবির মধ্যে সেই ডকুমেন্টসটিকে এখানে আপলোড করতে হবে যদি আমাদের আধার কার্ড নাম্বার না থাকে আর আধার কার্ড থাকলে আমাদের কিন্তু আপলোড করতে হবে না সেটা আধার কার্ড নাম্বার দিলে কিন্তু হয়ে যাবে তো আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে আপনি চলে আসবেন নিচে রয়েছে মোবাইল নাম্বার এখানে কী করতে হবে অ্যাপ্লিকেন্ট যে রয়েছে আপনি আপনার মোবাইল নাম্বার এখানে উল্লেখ করে দেবেন তাহলে আপনাদের মোবাইল নম্বর কিন্তু এখানে ভোটার কার্ডে লিঙ্ক হয়ে যাবে এরপর ইমএল আইডি দেখতে ইমেল আপনি উল্লেখ করে দেবেন এরপর প্লেসের জায়গায় আপনি আপনার গ্রামের নাম কিংবা আপনার শহর নাম বসিয়ে দিয়ে নিচে ডান যে রয়েছে ডানে আপনি ক্লিক করে দেবেন তো ডানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে এক কথা এখানে আমাদের সামনে রিভিউ চলে আসবে তো এখানে আপনি মিলিয়ে নেবেন যে আপনার আধার কার্ড নাম্বার ঠিক রয়েছে কি না কিংবা আপনি অন্য যে ডকুমেন্ট সিলেক্ট করেছেন নাম্বার ঠিক রয়েছে কি না এরপর আপনি সব কিছু ঠিকঠাক রয়েছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কি করবেন ফাইনাল সাবমিট আপনি করে দেবেন আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে আমরা কনফার্মে ক্লিক করবো এরপর আমাদের সামনে একটি রেফারেন্স নাম্বার কিন্তু চলে আসবে এটিকে আপনি স্ক্রিনশট রেখে দেবেন কিংবা কপি করে রেখে দেবেন কিংবা নোটপিডিডি আপনি লিখে রাখবেন এটাতে আপনি আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন